বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর এবং জেলা স্তরের দলীয় পদ নিয়োগের তালিকা ঘোষণা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে দুই নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং নিহার রঞ্জন ঘোষকে রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির স্তরীয় তালিকা অনুযায়ী সভানেত্রী পদে রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা মৌসুম নূর ও চেয়ারম্যান পদে রয়েছেন ডক্টর মোয়াজ্জেম হোসেন এবং কোয়ার্ডিনেটর পদে রয়েছেন তিনজন নেতা। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালাতিপুর, রতুয়ার বিধানসভার দায়িত্বে রয়েছেন মানব ব্যানার্জি। ইংলিশবাজার, মালদা, হবিবপুর, গাজল বিধানসভার দায়িত্বে রয়েছেন দুলাল সরকার এবং মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর বিধানসভার দায়িত্বে রয়েছেন অমলান ভাদুড়ী। এর সঙ্গে এদিন মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে যুবনেতা প্রসেনজিৎ দাসকে।